হ্যালো বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দীপঙ্কর কর্মকার। আজকে আমি দশম শ্রেণীর যারা মাধ্যমিক পরীক্ষার্থী, ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের আলো অধ্যায় থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে কৌণিক চ্যুতি সংক্রান্ত যেসব সমস্যা থাকে সেগুলির সমাধান করব। তো এক নম্বর প্রশ্ন, প্রশ্নটা একটু সাইডে মিলিয়ে নেবে। এক নম্বর প্রশ্ন সমাধান করছি, কোন তলে মসৃণ বা অমসৃণ যে কোনো তলই হোক, 30 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? তা আমরা জানি প্রতিফলনের সূত্র যে আপতন কোণ সমান হয় প্রতিফলন কোণ। এখন আপতন কোণ তো 30 ডিগ্রি হয়েছে, সুতরাং প্রতিফলন কোণ কত হবে? প্রতিফলন কোণটাও 30 ডিগ্রি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনে বলছে, একটা গোলীয় দর্পণ বলতে অবতল বা উত্তল যে কোনো দর্পণই হোক, বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে তার ফোকাস দূরত্ব কত হবে? তা আমরা সূত্র জানি যে r = 2f, আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর f টা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তো এখন বক্রতা ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে কত, না 30 সেমি, গুণ f এর মানটা আমাকে বের করতে বলেছে, তাহলে বা f সমান হচ্ছে 30 ডিগ্রি 30/2। ঠিক আছে, বা f সমান 30 বলতে হয়ে যাবে 15। সুতরাং আমরা লিখতে পারি যে ফোকাস দৈর্ঘ্য সমান হচ্ছে 15 সেমি। হ্যাঁ, এবারে নেক্সট কোয়েশ্চেন, একটি আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হয়, এক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতি কোণ কত হবে? তো আমরা কৌণিক চ্যুতি কোণ এটাকে আমরা সিগমা দিয়ে লিখি, সমান হচ্ছে এখানে i - r। একটু চিত্র দিয়ে বুঝিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে i, এবার সরাসরি চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে এইভাবে, এটা হচ্ছে r, তাহলে i আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। ঠিক আছে, তো এখানে আপতন কোণ কত বলেছে? আপতন কোণ বলেছে 45 ডিগ্রি, সুতরাং এখানে 45 ডিগ্রি মাইনাস এখানে প্রতিসরণ কোণ কত বলেছে? 30 ডিগ্রি। ঠিক আছে, বিয়োগ করলে হয়ে যায় 15 ডিগ্রি, তাহলে আমাদের কৌণিক চ্যুতির কোণের মান পেয়ে গেলাম 15 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এবারে চলে আসি চার দাগ বলছে, একটি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হয়, এক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 60 ডিগ্রি হলে কৌণিক চ্যুতি কোণের মান কত হবে? তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, আমি একটু চিত্র দিয়ে একটু হালকা করে বুঝিয়ে দিই, এইভাবে এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম। তো ঘন মাধ্যম থেকে এইভাবে রশ্মিটা চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে এইভাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে এইটুকুটা হচ্ছে প্রতিসরণ কোণ, কিন্তু চ্যুতি কোণটা হবে এইটুকুটা, সেটা হচ্ছে r - i। ঠিক আছে, অর্থাৎ এখানে কৌণিক চ্যুতি কতটা ঘটবে? কৌণিক চ্যুতি কোণ সিগমা সমান হচ্ছে r - i, অর্থাৎ এখানে প্রতিসরণ কোণ কত হয়েছে? 60 ডিগ্রি, আর আপতন কোণ কত হয়েছে? 45 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা পুরোটা হচ্ছে 60 ডিগ্রি, পুরোটা এখান থেকে দুটা, তাহলে এটা মাইনাস করলে কত হয়ে যাবে? 15 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে গেলাম কোণিক চ্যুতি কোণের মান 15 ডিগ্রি। এবারে নেক্সট কোয়েশ্চেন, এবারে চলে আসি পাঁচ দাগ, প্রশ্নগুলো মিলিয়ে নিবে সাইড একটু। একটা সমবাহু প্রিজমে আপতিত আলোর আপতন কোণ 30 ডিগ্রি এবং নির্গমন কোণ মানে প্রতিসরণ কোণটা 45 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত হবে? ঠিক আছে, তো প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণ হয় σ = i1 + i2 - a। তো এখানে i1টা বলে দিয়েছে কত, i1 বলেছে 30 ডিগ্রি আপতন কোণ, আর প্রতিসরণ মানে নির্গমন কোণটা কত ডিগ্রি? নির্গমন কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে,
আর প্রিজমের কোণটা কত? প্রিজমের কোণটা সমবাহু ত্রিভুজ বলে যে সমবাহু ত্রিভুজে প্রত্যেক কোণ সমান হয় এবং 60 ডিগ্রি করে হয়, তো সমবাহু ত্রিভুজে প্রত্যেক কোণ 60 ডিগ্রি, সুতরাং এখানে 60 ডিগ্রি প্রিজম কোণ যেটা। হ্যাঁ, তো এখানে এই 30 আর 45 যোগ করলে হয়ে যায় 75 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তো বিয়োগ করলে হয়ে যায় 15 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে চ্যুতিকোণ প্রিজম। এবার 6 নম্বর কোশ্চেন বলছে 60 ডিগ্রি কোণ বিশিষ্ট কোন প্রিজমে একটি আলোক রশ্মি 40 ডিগ্রি হলে 40 ডিগ্রি কোণে আপতিত হলে ন্যূনতম চ্যুতিকোণ কত হবে? তো আমরা জানি ন্যূনতম চ্যুতিকোণের সূত্র, জানি ন্যূনতম চ্যুতিকোণ সিগমা মিনিমাম বলছে এটাকে সমান 2i - a সমান 2। এখানে আপতন কোণ কত বলেছে? 40 ডিগ্রি। হ্যাঁ, আর প্রিজম কোণটা কত বলেছে? এ মানে হচ্ছে প্রিজম কোণ, সেটা হচ্ছে 60 ডিগ্রি, তো এটা 40 গুণে হয়ে যায় 80 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বিয়োগ করলে হয়ে যায় 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা ন্যূনতম চ্যুতিকোণ পেয়ে গেলাম। তাহলে আশা করি চ্যুতিকোণ সংক্রান্ত সমস্যার সমাধানগুলো তোমরা করতে পারবে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। রাখছি, ধন্যবাদ।